প্রয়াত হলেন ষাটের দশকের কিংবদন্তি ফুটবলার সনদ শেঠ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। 1932 সালে পানিহাটির টি এন ব্যানার্জি রোডের এই বাড়িতে জন্ম হয় তার। তারপর পড়াশুনো খেলাধুলোর মধ্য দিয়ে বেড়ে ওঠা সনদ শেঠের। ফুটবল অন্তঃপ্রাণ ছিল সনদবাবু। কলকাতার 3 বড় ক্লাব সহ দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার। আজ সকাল 10:40 নাগাদ বার্ধক্যজনিত রোগের ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন পানিহাটির সকলের প্রিয় সনদ কাকু। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া পানিহাটির টি এন ব্যানার্জি রোড সহ গোটা ফুটবল মহলে। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি দল মৃতদেহতে ক্লাবের পতাকা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানালেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রীও ফোন করে সমবেদনা জানিয়েছেন পরিবারকে, সনদবাবুর পরিবারকে। সমবেদনা জানাতে এদিন তার বাড়িতে আসেন পানিহাটির বিধায়ক তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, আসেন পানিহাটি পৌরসভার মুখ্য প্রশাসক মলয় রায়, উপমুখ্য পৌর প্রশাসক সোমনাথ দে সহ অগণিত তার অনুগামীরা। আমি ইস্টবেঙ্গল ক্লাবের গ্রাউন্ড সচিব। হ্যাঁ, গ্রাউন্ড সচিব, শুনলাম যে উনি 10:40 আজকে পরলোক গমন করেছেন, সেই জন্যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে আমাকে আসতে বলা হয়েছে। যেহেতু আমি নর্থে থাকি, আমি বড়নগরে থাকি, তার জন্য আমাকে আসতে বলা হয়েছে। এসে ওনাকে দেখে গেলাম, এর আগে ওনার বাড়িতে আমি এসেছি, ওনাকে যখন সম্বর্ধনা দিয়েছিল ক্লাব থেকে, তখনই ওনার বাড়িতে আমি এসে ওনাকে নিয়েও গিয়েছিলাম। তো এখন এই উনি যখন খেলেছেন তখন আমি খেলা দেখতে পারিনি ওর কোনো দিনও। ওনার 60-এর দশকে উনি তো গোলকিপার ছিলেন। ওনের মানুষ যুগে যুগে তারা আসেন, সনদদা খেলোয়াড় হিসেবে ফুটবল জগতের একজন প্রাণের মানুষ হিসেবে তিনি ফুটবল জগতে ছিলেন। শুরু করেছিলেন পানিহাটি স্পোর্টিংয়ে, পানিহাটির গর্ব, তারপর ইস্টার্ন রেলওয়ে, এয়ারিয়ান্স ক্লাব, মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব। তিনি তাকে নিয়ে কাড়াকাড়ি চলতো যে সনদ শেঠ ক্লাব গোলে দাঁড়ালে গোল হওয়া কেউ করতে পারবে না। এই যে বাংলার গর্ব ছিল, সেই গর্বকে আমরা আজ হারিয়েছি। তার বয়স হয়েছিল অনেক, কিন্তু পানিহাটির মানুষ, বাংলার খেলোয়াড় জগতের মানুষ, তারা চিরদিন সনদদাকে, সনদ শেঠকে মনে রাখবে। এবং সনদদাকে হারিয়ে যেমন আমরা শোক সন্তপ্ত, তেমনি দেশের, ভারতের যারা ফুটবলকে ভালোবাসে তারা সবাই ব্যথিত হয়েছে। এবং শারীরিকগতভাবে বাবা খুবই সুস্থ ছিলেন, সুগার প্রেশার কোনো কিছুই ছিল না। ইভেন পালস অক্সিমিটারে আমরা অক্সিজেন লেভেলও 95-এর কাছাকাছি ছিল। বাবা হঠাৎ করে 10 মে থেকে বার্ধক্যজনিত ব্যাপারে মাসল একদম ছেড়ে যায়। তো তারপর থেকে আমরা সেবা করতাম, মানে নিজের কাজটা নিজেই করতে ভালোবাসতেন। তো তারপর থেকে 10 মের দিন থেকে উনি আর নিজের কাজ করতে পারতেন না। তারপরে আমাদের সহযোগিতায় এই এতদিন আমরা সেবা পেয়েছেন। বাবা প্রতি মুহূর্তেই বলতেন যে আমাকে আর কত সেবা করি, কি যাই হোক, মানে বাবার মৃত্যুর পরে আর আপনাদের সঙ্গে আমার মানে এই গিফটগুলো পাচ্ছি না বলতে। বাবার দিন বলতে দেখুন, আমি এর আগেও বললাম বাবা 68-এ খেলা ছেড়েছে, আমি 73-তে জন্ম নিয়েছি। এবার সংবাদ মাধ্যম কিছু আগেকার পুরনো ছবি, এটা ছাড়া লোকের মুখে শোনা যেটা বাবার কাছে গল্প, এছাড়া আমি বাবার আর কিছু সম্মান এই মোহনবাগান ইস্টবেঙ্গল ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট থেকেও অনেক সম্মান দেওয়া হয়েছে বাবাকে। আমাদের সিএম মমতা ব্যানার্জিও উনি অনেক সম্মান দিয়েছেন, প্রতি জ্যোতি বসুর থেকেও ওনার পাওয়া, সবই কিছু স্মৃতি হয়েই থাকে। এবং আজকে এই শেষ মোমেন্টে আর মানে কি বলবো, আমি খুবই শোকাহত আমার মাথার উপর থেকে। কত বয়স হয়েছিল দেখুন, 32 থেকে যদি আপনি দেখেন অ্যাজ পার আধার কার্ড তাহলে 90+ হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে যেটা আর কি সবার থেকে মুখ থেকে শোনা, যেটা 93। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।